বাংলার আজকের অনুষ্ঠান বিমলার অভিমান, আবৃত্তির কণ্ঠ মৌ ভট্টাচার্য। আসুন আমরা উপভোগ করি এই অনবদ্য কবিতা মৌ এর অসাধারণ গলায়। খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর, অতখানা অবনীর, আমার বেলা বুঝি ক্ষীর মাত্র নামি। খাবো না তো আমি, ফুল আনিবার বেলা যা বিমলা যা, পূজা করি দাও এনে সোনামণিমা। কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, তার বেলা ও বিমলা নেমা একবার। ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে, জামা একবার গিয়ে দে তোমা তাড়িয়ে। দাদা বসিয়াছে খেতে দাও তোমা নুন, পানটা যে বড় ঝাড় দে মা এনে চুন। যার যত ফরমাস সব তুমি করো, তাতে তুমি বিমলাটে বাঁচো আর মরো। খাবারটি আসে যে আর তারে মনে নেই, তার বেলা রাধু মাধু রামি বামি শ্যামি। খাবো না তো আমি, দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই, অবু বেশি খাবে আহা সেটি ছোট ভাই। দুধারি সোনার চুড়ো মাঝেতে ছাইয়ের নুড়ো, তাই বুঝি বিমলার কমে গেছে দামি। খাবো না তো আমি, বিমলার অভিমান, লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য।